হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ সুরভ, একদম ব্যাক আর নিউ ভিডিও। এখন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনকে ক্লিক করে দিন, কারণ নতুন নতুন ভিডিও আপডেট পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে। তো আজকের যে ভিডিওটা বানাবো সেই ভিডিওটা কিন্তু আমি আগে বানিয়েছি আমার চ্যানেলে, কারণ এই ভিডিওটা আমার দ্বিতীয়বার বানানোর একটা উদ্দেশ্য, ওই ভিডিওটার মধ্যে আমার যে ভয়েস কোয়ালিটি সেটা কিন্তু ঠিকমতো আসছিল না, কারণ আমি যখন ওই ভিডিওটা বানাচ্ছিলাম তখন আমার চ্যানেল হয়তো 3 থেকে 4 দিন আমার ভিডিও এই ইউটিউব চ্যানেলটা খোলার পরে আমি ভিডিওটা আপলোড করেছিলাম। তো ওই ভিডিওটা ভালো ভিউজ আসছিল আর অনেকে কমেন্ট করছে যে আমার কথা বোঝা যাচ্ছে না বা কথা আর ঠিক মতো মানে বোঝাতে পারিনি। যাই হোক, বুঝতে পারছো প্রথম প্রথম ভিডিও তো ছিল, তো সেই জন্য আমি ওই ভিডিওটাকে আবার তোমাদের সামনে আসছি, সেম ভিডিও আনবো। তোমরা যদি ভাবো যে সেম ভিডিও না, এই ভিডিওটার মধ্যে অন্য ভিডিওটার মধ্যে আমি এক্সারসাইজ কিছু বলিনি, আজকে ভিডিওটার মধ্যে আমি কিছু এক্সারসাইজও বলবো এবং তোমাদেরকে হচ্ছে কী মানে আজকে ফুল ডিটেলস তোমাদেরকে এই ভিডিওটা বুঝাবো, ঠিক আছে? তোমরা আশা করি ভালো বুঝতে পারবে। তো মোস্ট অফ দ্য প্রবলেম যে অনেক ছেলেদের বা অনেক মেয়েদের এই প্রবলেমটা হয় যে তাদের যে গালগুলো থাকে, ঠিক আছে, তাদের চোপসানো থাকে, মানে অনেক ভিতর দিকে থাকে, আর এটা যখন থাকে তো বুঝতে পারছো কেমন প্রবলেম হয় বা নিজেকে আনকন্ট্রোলেবল লাগে বেশিরভাগ সময়। তো আমি এটা ভালো মতো বুঝাতে পারবো বা বলতে পারবো কারণ এটা আমি নিজে ফেস করছি, ঠিক আছে? এটার সাথে কী হতে পারে তোমরা যদি বিশ্বাস না করো আমি তোমাদের এখানে কিছু ফটো দিয়ে দিচ্ছি, তো ফটোগুলো দেখো বিশ্বাস করবে তাহলে। তো দেখো প্রথমে ফটোগুলো দেখে নাও, তো দেখলে ফটোগুলো দেখতে পাচ্ছ আমার অবস্থা ঠিক তোমাদের এরকমই তোমাদের মতনই ছিল। তো এটার জন্য চেঞ্জ করার জন্য তোমাদের কিন্তু পেশেন্ট রাখতে হবে, যে আমি করবই। আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমরা 14 থেকে 15 দিনের মধ্যে যে হয়ে যাবে এরকম কোনো বলবো না, ঠিক আছে? 14 থেকে 15 দিনের মধ্যে তোমরা রেজাল্ট পাওয়া শুরু করবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি, ঠিক আছে? ফার্স্ট অফ অল তোমাদেরকে কী করতে হবে, তো প্রথম যে টিপসটি আছে সেটি হলো তোমাদেরকে জল খেতে হবে। কারণ আমি জল খাওয়ার কথা কারণ বলছি, দেখবে তোমরা হঠাৎ কোনো জায়গাতে 2 থেকে 3 ঘন্টা জল খাবে না, ঠিক আছে? 2-3 ঘন্টা জল না খাওয়ার পরে তোমরা আয়নার সামনে যে তোমাকে দেখবে তোমাদের কেমন লাগবে, শরীরের ত্বক দিয়ে রুক্ষ হয়ে যাবে, ঠিক আছে? ঠোঁটগুলো কেমন রুক্ষ হয়ে যাবে, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমাদেরকে মানে আরও বেশি মনে করো কেমন বা লাগবে, ঠিক আছে? মনে হচ্ছে শুকনো লাগবে। এবার তোমরা যদি 2-3 ঘন্টা পর পরে জল খাও বা মোটামুটি সারাদিনে তোমার 2-3 লিটার জল খাবে, ঠিক আছে? জল যখন একটু পর পরে জল খাই নেবে, সারাদিনে তোমার একবার খেতে বলছে না, 3-4 লিটার জল খাই নেবে, তাহার পরে তোমরা দেখবে কিংবা তোমরা 3-4 ঘন্টা পর পরে জল খেয়ে তোমার আয়নার সামনে যা যখন দাঁড়াবে তখন দেখবে তোমাদের কিন্তু দেখতে ভালো লাগবে, ঠিক আছে? একটু ফোলা ফোলা লাগবে। তো তোমরা জল খাওয়া প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমাদের এই প্রবলেমটা থাকবে না, ঠিক আছে? এবার দ্বিতীয়ত তোমাদের যেটা করতে হবে, দ্বিতীয়ত তোমাদেরকে খাবার খেতে হবে। তো আমি জানি তোমরা সবাই খাবার খাও, কিন্তু আমার খাবার খাওয়ার কথার মানে হলো যে তোমরা যেমন খাবার খাও হয়তো সকালে একবার খাও, দুপুরে একবার খাও, রাত্রে একবার খাও, সেই খাওয়াটা এরকম করে খাওয়ার কিন্তু কাজ হবে না, কারণ আমাদের শরীরে তখন কিন্তু কার্বোহাইড্রেট প্রয়োজন। তো তোমরা খাওয়াটা বেশি খাবে, যেমন ধরো যারা এগুলা প্রবলেম হয় যার তারা কিন্তু প্রচণ্ড রোগা পাতলা হয়, এর জন্য এই প্রবলেমটা কিন্তু হয়। তো তোমরা তোমাদের ওয়েট বাড়াতে হবে, ওয়েট গেন করতে হবে। তো ওয়েট গেন করার ভিডিও আমার ভিডিওতে আছে, ঠিক আছে? আমার চ্যানেলের মধ্যে আছে, তোমরা দেখে নিতে পারো। দেখে নিয়ে যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দিও। তো যাই হোক, তোমরা দেখে নিও, আর যদি ওটার মধ্যে ভয়েস কোয়ালিটি ভালো না আসে তো আমাকে কমেন্ট করো, আমি ওটাও ভালো করে ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো, ঠিক আছে? তো একবারে নর্মাল খরচা হবে না, এরকম একটা আমি হচ্ছে ভিডিও বানিয়েছি, ঠিক আছে? এটা একবারে দেশি পাবে। তো যারা একবারে শুধু ওয়েট গেন করতে যায় তাদের জন্য ভিডিওটা বানানো আছে, যারা এই সমস্যাটা হয়, তো ভিডিওটা দেখে নিও। তো যাই হোক, তোমাদেরকে 2-3 ঘন্টা পর পরে খাওয়ার খেতে হবে, 1-2 ঘন্টা পর পরে তোমাদেরকে খাওয়ার খেতে হবে। তো 1-2 ঘন্টা পরে খাওয়ার খেলে তোমাদের তাহলে যে এই সমস্যাটা তোমাদের ওয়েটও গেন হবে আর এই সমস্যাটা হবে না। এবারে টিপস নম্বর 3 যেটি হলো তোমাদেরকে ঘুমোতে হবে। তো ঘুম তো তোমরা সবাই যাও সেটা আমিও জানি, কারণ ঘুমোতে হবে এর মানে হলো তোমাদেরকে সকালে উঠে রাত্রে পাক্কা মোটামুটি 6 থেকে 8 ঘন্টা তোমাদেরকে মাস্ট ঘুমাতে হবেই। রাত্রেবেলা মোবাইল নিয়ে না ইয়ে করে চ্যাটিং ফ্যাটিং করে তোমরা ঘুমোতে হবে, তোমরা মোটামুটি 8 ঘন্টা তোমরা ঘুমাবে। যদি ঘুমাও আমাদের টেস্টোস্টেরন রিলিজ হবে, এটা থেকে তোমাদের শরীরটাকে আরও ভালো লাগবে, ঠিক আছে? তোমাদের যে ওয়েট গেন সেটা কিন্তু তাড়াতাড়ি হবে। তো ওয়েট গেন হলে আমাদের চোখ মুখ অটোমেটিকই ভরা ভরা লাগবে, তোমরা ওই জন্য 8 ঘন্টা ঘুমাবে। এবার টিপস নম্বর যেটা 4 সেটাই হলো যে মাস্টারবেশন, সেটা হলো তোমরা মাস্টারবেশন
এক সপ্তাহের মধ্যে দুবার করে করতে পারো, ঠিক আছে? আর যদি মাস্টারবেশনের ফুল ভিডিও তুমি চাও তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি এটা ফুল ভিডিও তোমাদেরকে ডিটেলসে বানিয়ে দেবো। এটার সাইড ইফেক্ট কী, এটা কতদিন পরে করা যায়, ফুল ডিটেলস আমি তোমাদের বানিয়ে দেবো। তো যাই হোক, এবার 5 নম্বর যেটা হলো, তোমাদেরকে এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ হলো কি, যেমন ধরো তোমাদের, যেমন আমাদের শরীরের যে এক্সারসাইজ আছে, আমাদের কিন্তু মুখের এক্সারসাইজ আছে। তো যাদের এই প্রবলেমটা, তারা এটা ফেস করছে আর তারা এটা এটা করার জন্য পাগল হবে, আর বাদ বাকি কেউ কিন্তু এটা করবে না। তো ফার্স্ট এক্সারসাইজ হলো, তোমাদের যে ফেসটা আছে এটা তো এরকম থাকবে, ঠিক আছে? এটাকে তোমরা প্রথমে মুখের মধ্যে হাত ঢুকাবে, আর একটু হালকা করে একটা চেয়ারের মধ্যে বসে হালকা হালকা করে টানবে, বেশি টানবে না, হালকা করে শুধু উপর দিকে টানবে, এরকম, ঠিক আছে? এবার 2 নম্বর যেটি হলো, হয়তো অনেকে বলবে, বাজে কমেন্ট করবে যে এটা কী এক্সারসাইজ দেখাচ্ছিস ভাই, কিন্তু তোমরা করতে করতে তো আপত্তি নাই, ঠিক আছে? যেহেতু তোমাদের এখন এই সমস্যাটা ফেস হচ্ছে, তোমরা একবার করে দেখো, তারপর যদি না হয় আমার চ্যানেলে এসো, এসে আমাকে গালি দাও, যা খুশি তাই করো। তো প্রথমে তোমরা করে নিতে পারো। তো 2 নম্বর এক্সারসাইজ যেটা আছে সেটি হলো, তোমরা তো যে তোমাদের যে গাল আছে সেটাকে তোমাদের যেমন ফুলোতে হবে, ঠিক আছে? এর জন্য মুখে এরকম হাত দেবে, মানে যত পারবে ফুলবেন। মুখে হাত দেওয়ার কারণ হলো, এটা তুমি মানে অনেক সময় করবে, ঠিক আছে? কারণ এটা মুখে হাত দেওয়ার কথাটা এর জন্যই বললাম, তোমরা হয়তো রাস্তাঘাটে যাবে তখন এরকম করে লোকে একটু পাগল করে, তো এমনি মুখে হাত দিয়ে এরকম করে ফুলবে। তোমরা যত পারবে প্রত্যেক দিন, মনে করো যখন একটু টাইম পাবে তখনই করবে, এটাতে কিন্তু অনেক কার্যকরী আছে। এবার এক্সারসাইজ নম্বর 3 যেটি হলো, তোমরা এক্সারসাইজ বলতে তোমরা ফেস ওয়াশ সবাই ইউজ করো, সেটা আমিও জানি। তো ফেস ওয়াশ বা কোনো ক্রিম মুখে তো মাখোই, তো সেই ক্রিমটা যখন মাখো তোমরা তো সাধারণত এইভাবে মাখো, কিন্তু না, তোমরা এটা অপোজিটে করবে, ঠিক আছে? তোমরা অপোজিটে মুখটাকে ইয়ে করবে। এটাতে কী হবে, আমাদের কিন্তু এগুলা সবচেয়ে মাংসটা তাড়াতাড়ি আসবে এর মধ্যে, তো এটা ফুলবে। তোমরা এই টিপসগুলো যদি ফলো করো, আমি গ্যারান্টি রেজাল্ট তোমরা 15 থেকে 15 দিনের মধ্যে তোমরা কাজ রেজাল্ট পাওয়া শুরু করে দিতে পারবে। আর এরকম টাইপের যদি আরও ভিডিও চাই তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে পাশে আমার সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনকে ক্লিক করে দাও, কারণ আমি এরকম টাইপের ফিটনেস রিলেটেড ভিডিও নিয়ে আসবো। তো থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।